ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি, আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো এখন আমি মাসিমণির বাড়িই আছি। কালকে রেডি হয়ে গেছি কিন্তু মাসিমণিরা হাটকে দিয়েছে, যেতে দিল না। তো বলছে পান্তা খেয়ে চলে যাবি, গরম মুখ না করে যেতে নেই। জামাইকে নিয়ে এসেছি অনেক দিন পর, তো আটকে দিয়েছে। আর এখন কটা বাজে জানো? 8টা। 8টার সময় ঘুম থেকে উঠলাম, তো কিছু কাজ নেই, উঠে কী করবো, ওই জন্য চুপচাপ শুয়েছিলাম আর ঘুমিয়ে আবার মানে সকালে যেরকম টাইমে উঠি উঠে পড়েছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, সবার স্নান হয়ে গেছে, দেখো সবার স্নান হয়ে গেছে, জামাকাপড় সব মেলে দিয়েছে, কিন্তু আমার স্নান হয়নি। এবার আমি যাবো স্নান টান করবো, তার আগে কিছু খাবো, খিদে পেয়েছে। কালকে রাত্রে কিছু খাইনি, না খেয়েই শুয়ে পড়েছি, কারণ সন্ধ্যার দিকে পান্তা খেয়েছিলাম, পেটটা ভারী ছিল বলে ঘুমিয়ে পড়েছি। আর রাত্রে কিছু খাওয়া হয়নি, ওই জন্য খিদে পেয়েছে। ব্রাশ ট্রাশ করবো, একটু ফ্রেশ হবো, হয়ে কিছু খাবো। আমি বললাম যে বেশি কিছু না, গোলা রুটি, গোলা রুটি আমার ছেলে পছন্দ করে, আমি গোলা রুটি করো, সবাই গোলা রুটি খাবো। আর যেহেতু আজকে বেরোবো, একদম ডাইরেক্ট বাড়ি যাব না, একটু কেনাকাটা করে বেরোবো, তো সেই জন্য বললাম ওদেরকে যে একটু হালকা করে মানে হালকা খাবার করবে, আর যে গোলা রুটি করবে হালকা তেল দিয়েই করবে। তো চলো পরে কথা বলছি, নিচে যাই। আর ছেলে মেয়েকে ধরে আছে ওর বাবা, আমি বললাম একটুখানি ব্লগটা স্টার্ট করে আসছি, চলো। আমি নিচে এসে দেখছি গোলা রুটি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাই। তো আমি এসে বুঝলাম, ভাবলাম একটু ক্যামেরা করি, ওরা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর গোলা রুটি না আমরা সবাই খেতে ভালোবাসি, ওর মধ্যে সব রকম থাকে, ডিম, গাজর, ধনে পাতা, কাঁচা লঙ্কা। তো তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ক্যামেরা করছি বলে। তোমাদেরকে আগের ব্লকে বলেছিলাম যে আমার মাসির দুটো মেয়ে পার্লার আছে, তো সবাই ওখানে জড়াজড়ি করলো যে চুল টুল কাট, ফেসিয়াল কর। আমি বললাম একদমই সম্ভব নয়, কারণ দুটো বাচ্চাকে নিয়ে পার্লারে গিয়ে চুল কাটা, ফেসিয়াল করা কত টাইম লেগে যাবে, আর তোমাদের দাদা ভাই দুজনকে নিয়ে পুরো পাগল হয়ে যাবে। তো মা বলছে দাঁড়া এক কাজ করি, আমি ওদেরকে বলছি রাত্রে সব কিছু নিয়ে আসবে, এসেই কেটে দেবে, কারণ পুজোর সময় তোমরা বুঝতেই পারছো পার্লারে অনেক ভিড় থাকে, আর সকাল সকালেও যেতে হয়। তো এসছে, অনেক রাত হয়ে গেছে। তো মাসুমণির ছোটো মেয়ে বলল যে দিদি এক কাজ করি, কালকে আমি তাড়াতাড়ি চলে যাব আর দিদি থেকে যাবে, তোমার করে আর যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো ওই জন্য সকালবেলা শিলি, শিলি মানে ছোটো মেয়েটা, শিলি চলে গেছে আর তুলি আছে আমার চুল টুল কেটে, ফেসিয়াল ট্রেসিয়াল করে যাবে। আমি করব না, আমাকে বলছে তুই কর না, তো তোর আর টাইম হবে না, আমি জানি তুই ঘরে গিয়ে করবি না। তো যাই হোক, আমার পেছনের চুলটা অনেকটা ছোট করে দেবে বলেছিল, তো আমি বললাম না আমার ছোট করতে হবে না, মোটামুটি আগাটা কেটে দিতে, আর সামনে লেয়ার কাট করে দিয়েছে, আর এই দেখো আইব্রো করে দিয়েছে। আইব্রো না চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, মোটা হয়ে গেছিলো, আমার খুব লাগছিল। তো যাই হোক, আইব্রো করে দিচ্ছে, আর তোমাদের দাদা ভাই ক্যামেরাটা করে দিচ্ছে, আর আমি মিউট করে রেখেছি কেন বলো তো, আমাকে না কি বলবো, আমাকে যা তা বলছে, মানে ফোরন দিচ্ছে, মানে আমাকে রাগাচ্ছে যাতে আমি রেগে যাই। তো আইব্রোটাও হয়ে গেছে, এবার ফেসিয়াল করে দিচ্ছে, আর মেয়েটা না আর থাকছে না, শুধু কাঁদছে। কিন্তু এরকম সুযোগ তো আর পাবো না বলো, এই ঘরের আইব্রো, ফেসিয়াল, চুল কাটা আমাকে করতে হলে বাইরে গিয়ে করতে হবে, কিন্তু মেয়েকে ছেড়ে তো বাইরে এতক্ষণ আমি করতে পারবো না বলো। তো আমি করি, তোমরা দেখতে থাকো। মেয়েটা এত দুষ্টু করছে, তোমাদেরকে কি বলবো, যেমন মেয়েটা করছে তেমনি ছেলেটা করছে, মানে ওর বাবাকে চিড়ে চ্যাপটা করে দিচ্ছে। ওর বাবা বিরক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, এদিকে আমার আর ভালো লাগছে না,
ওরা এত দুষ্টুমি করছে বলে। আমি আবার তুলিকে বলছি, তুলি আর কতক্ষণ রে? বলছে এখনও অনেক সময় লাগবে। আমি চার সময় লাগতে হবে না, তুই কোনো রকম জাস্ট করে আমাকে তুলে দে। শেষে আরও এখনও দুটো বাকি আছে, দুটো স্টেপ। তো আমি বললাম কোনোরকম 5 মিনিট করে করে তুলে দে, আমার আর ভালো লাগছে না, কারণ ওদিকে ওর বাবা বিরক্ত হচ্ছে না। আর যতই হোক, আমরা যেভাবে বাচ্চাদের হ্যান্ডেল করি, বাবারা কি অতটা হ্যান্ডেল করতে পারে? তো যাই হোক, ও বলছে তুই চুপ করে বস, তো বেশি বকিস না। আর আমি আবার মেয়েটাকে আওয়াজ দিচ্ছি যে তুই চলে আয় আমার কাছে, আমার কাছে এসে খেলবি। তো তুলি বললো দাঁড়া, তোর মুখে মেকআপ ওই কী বলে ওটাকে ফেস প্যাকটা লাগিয়ে দিই, তারপর তোর মেয়েকে ডাক। কুকুরগুলো ঝগড়া করছে বলে আমি জানলা থেকে হাত বের করে ক্যামেরা করছি। আমার মেয়ে সেই কি চিৎকার আর চিৎকার করছে, মা হাতটা ঢোকাও, কুকুরগুলো কামড়ে দেবে। দেখো লাঞ্চ করতে বসে গেছি, তো পাঁচমিশালি চচ্চড়ি হয়েছে আর ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের তরকারি আমার মানে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স তুমি যেভাবে দেবে সেভাবেই আমি খাবো। আর মাটন চিকেন দুটোই হয়েছে, মানে এ মাটন খায় তো ও চিকেন খায় না, ও চিকেন খায় তো মাটন খায় না, সেই জন্য। আর চালতার চাটনি, মাছের টক। তো খাওয়া কমপ্লিট, আর দেখো কেমন লাগছে বলো। চুল কেটেছি, আইব্রো করেছি আর ফেসিয়াল করেছি অনেক দিন পর, মানে কি বলবো, প্রায় আমার মেয়ের জন্মের আগে ফেসিয়াল করেছি। প্রায় 3-4 বছর হয়ে গেছে ফেসিয়াল করেছি, আর ফেসিয়াল হয় না তো করবো না, জোর করে করালো বলে কর না, তো আর তুই করতে পারবি না, আমি জানি তুই গিয়েও করবি না, তো সময় হবে না, তো জোর করে করিয়ে দিল, ভালো লাগছে। তো যাই হোক, আর গরমে না কাজল টাজল কিছু পরিনি, কারণ গরমে গরমে যাবো আর প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে। ছেলেমেয়েকে নিয়ে যাবো তো, আর কেনাকাটা করবো, টুকটাক কেনাকাটা বাকি আছে। আর তোমাদের দাদাভাই, আমার তো কোনো কেনাকাটা হয়নি, সেগুলো করবো। চলো এবার রাস্তায় গিয়ে কথা বলবো, ছেলেমেয়ে সব রেডি হয়ে গেছে, সবার সঙ্গে একটু দেখা করে নিই, করে রাস্তা বেরিয়ে পড়ি, পরে কথা বলছি। আমাদের মার্কেটিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েটা আমার কোলে আছে, আমি ভিডিও করছি। আর তোমাদের দাদাভাই দেখো, কাঁধে ব্যাগটা দিয়ে দিয়েছি আর নিচে দুটো হাতে, আমরা শপিং করেছি, এবারে বাড়ির দিকে রওনা দেবো। তো তার আগে ছেলে মেয়েকে কিছু খাইয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি বাড়ি এসে গেছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এই কথাটা বলে বলে আমি মানে কি বলবো, বোরিং হয়ে গেছি, কী করবো। সত্যি দুটো বাচ্চাকে নিয়ে না রাস্তায় প্রচুর ভিড়, সবাই বাজারঘাট করতে বেরিয়েছে, মার্কেটিং করতে বেরিয়েছে, আমিও মার্কেটিং করে এনেছি, তো তোমাদেরকে কিছুই দেখাচ্ছি না, সব ভিডিও করব, ভিডিওতে দেখাবো। তো মার্কেটিং টার্টিং করে ঘরে এসেছি, এসে বিছানাপত্র ঝেড়ে ঘর টর ঝেড়ে দেখো পুরো ঘেমে টেমে গেছি, মনে হচ্ছে ফেসিয়াল করেছি, মনে হচ্ছে না, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। তো যাই হোক, চুল টুল এখনও আজরায়নি, তো উপরে এসে ছেলের ব্যাগ ট্যাগগুলো রেডি করলাম, কালকে স্কুল, আজকে তো সারাদিন ওর পড়াশোনা হলো না, তো ভাবলাম যে ভিডিওটা এন্ডিং করতে হবে, এন্ডিং করি, সারাদিন একটু আধটু যাই করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আর ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। আর মাও আজকে চলে এসেছে, মা বাপের বাড়ি থেকে চলে এসেছে, আমি এসেছি আসার আগেই মা চলে এসেছে, তো মাই ভাত তরকারি সব করে নিয়েছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে তাকে অন করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমি যেসব ভিডিওগুলো পোস্ট করবো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রচুর 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 মার্কেটিং করো, এবং সারাক্ষণ স্মাইল করো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।